আজকে আমরা দেখব যে পেজ লেআউট ট্যাবের আন্ডারে রয়েছে মার্জিন। এই মার্জিন সেকশনটা দেখব। মার্জিন টপে এবং লেফটে 2 ইঞ্চি করে দেওয়া আছে। আমরা শুরুতে এই কাস্টমটা দিই, তাহলে আপনারা দেখতে পাবেন যে টপে দেওয়া আছে 2 ইঞ্চি এবং লেফটে 2 ইঞ্চি। আমরা প্রথম যে মার্জিনটা দেখেছি এটা ছিল টপে 2 ইঞ্চি, লেফটে 2 ইঞ্চি এবং বটমে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি। একইভাবে যদি আমরা নর্মাল দিই, নর্মালটা হচ্ছে স্বাভাবিক, এটা সব দিকে 1 ইঞ্চি করে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে নিচে ডানে বাঁয়ে সব দিকে 1 ইঞ্চি করে দেওয়া আছে। আমরা যদি নিচে যাই দেখতে পাবো যে 1 ইঞ্চি দেওয়া আছে। একইভাবে যদি আমরা চাই যে মার্জিন ন্যারো করে দিব, এটা হচ্ছে 0.5 ইঞ্চি করে, অর্থাৎ 1/2 ইঞ্চি করে চতুর্দিকে দেওয়া আছে। এখানে 1/2 ইঞ্চি, ডানে 1/2 ইঞ্চি, একইভাবে উপরে নিচে 1/2 ইঞ্চি করে দেওয়া আছে। মার্জিনের আন্ডারে মডারেট, ওয়াইড, মিরর এবং কাস্টম মার্জিন আমরা এখান থেকে দিতে পারবো। সাপোজ উপরে যদি চাই আমরা 2 ইঞ্চি দিব। ওকে, তাহলে টপে 2 ইঞ্চি করে আমাদের মার্জিন হয়ে গেছে অলরেডি। আরেকভাবে আমরা কাস্টম মার্জিন দিতে পারি, এই যে আমার পেজটা আছে, এখান থেকে সিলেক্ট করে যখন আমরা মাউসটা একটু জুমটা করি, মাউসটা নিয়ে গেলে এরকম যখন দুইটা তীর চিহ্ন হবে, আমরা এটাকে ধরে ড্র্যাগ করব যেখানে নিয়ে যাবে, ঠিক সেই জায়গায় আমাদের মার্জিনটা চলে যাবে। একইভাবে এটাকে আমরা ড্র্যাগ করতে পারি, দুইটা তীর চিহ্ন আসলে চেপে ধরে এভাবে ড্র্যাগ করবো, তাহলে আমাদের মার্জিন অটোমেটিক হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কাস্টম মার্জিন দেওয়া।